মলি, প্রশ্ন হচ্ছে কেউ ক্যানাডার কোনো একটা প্রোগ্রামে আবেদনপত্র দাখিল করে ফেলেছে এবং আবেদনপত্র জমা দেওয়ার পরে সে আবিষ্কার করলো যে সে কোনো তথ্য ভুলে গেছে, জমা দিতে পারেনি, কিংবা পরে এসে ফিল করলো নতুন কিছু তথ্য জুড়ে দেওয়া দরকার। এই সিচুয়েশনে কি করবে আবেদনকারী? আচ্ছা, এই সিচুয়েশনের একটা সহজ সমাধান হচ্ছে ওয়েব ফর্ম রেইজ করা। IRCC-র ওয়েবসাইটে গিয়ে ওখানে এই নতুন তথ্য যোগ করতে চাই, আগের অ্যাপ্লিকেশন সাবমিশন হয়ে গেছে তার সাথে যুক্ত করতে চাই, এরকম অনেকগুলো অপশন আছে। ওখানে গিয়ে যেই ডকুমেন্টটা সাবমিট করতে চাচ্ছেন সেটাকে আমরা ওয়েব ফর্মের মাধ্যমে সাবমিট করে দিতে পারি। এটা কোনো বিগ ডিল না, ভয় পাওয়ার কিছু নাই। কিছু একটা ভুলে গেলে এমন হতে পারে যে আপনি পরে খেয়াল করে দেখলেন যে যেই ডকুমেন্টটা সাবমিট করেছেন আপনি তার সেটা করতে চান নাই, নতুন একটা ভার্সন করতে চেয়েছেন। সো এখন ওয়েব ফর্ম রেইজ করে তার মাধ্যমে আপনি নতুন ডকুমেন্টটা সাবমিট করে দিতে পারেন। অথবা মনে করেন যে আপনার কোনো ফর্ম ফিল আপের সময় ভুল হয়েছে যেটা আপনি এখন রিয়ালাইজ করছেন, সেই ক্ষেত্রেও একইভাবে আপনি একটা ওয়েব ফর্ম রেইজ করবেন IRCC ওয়েবসাইটে গিয়ে, এবং সেখানে আপনি ফর্মটা নতুন করে সাবমিট করবেন এবং আপনি সুন্দর করে লিখবেন যে কেন আপনার এটা করতে হলো, আমি যে ভুলে গিয়েছিলাম এবং তখন আমার মনে ছিল না, আমি তখন খেয়াল করি নাই, যেটাই হোক যে কারণেই ভুলটা হয়ে যাক সেটা একটু এক্সপ্লেইন করে নতুন করে আপলোড করে দিলেই সমস্যার সমাধান ইনশাআল্লাহ। এক্সেলেন্ট, এবং সেখানে আসলে টেনশনের কিছু নাই, রাইট? না ইনশাআল্লাহ। তুমি যেমন সাম্প্রতিক একটি ভিডিওতে আলোচনা করছো যে মিস রিপ্রেজেন্টেশন, তথ্য ইচ্ছায় অনিচ্ছায় ভুল দেয়া, এবার ধরে নেওয়া যায় ইচ্ছাতেই ভুল দেয়া, সেটা আবেদনকারী নিজে দিক কিংবা তার কোনো এজেন্ট দিক, এবং যেটার কারণে সে 5 বছরের জন্য ব্যান হয়ে যেতে পারে, এটা সাংঘাতিক রকম ভুল, নিজের সাংঘাতিক রকম ক্ষতি করা। কিন্তু এখনকার যে সিচুয়েশন যেটা নিয়ে আমরা আজকে কথা বলছি, সেটা তো আসলে নিজের ইচ্ছাকৃত ভুল না, আমি ভুলে গিয়েছি, সিচুয়েশনটা এরকম, এখন আমি আপডেট করতে চাই, আমি কিছু লুকাচ্ছি না, রাইট? এবং সেক্ষেত্রে তুমি বলছো যে এখানে টেনশনের কিছু নাই, মানে এখানে শঙ্কিত হবার কোনো সিচুয়েশন এটা না, কিন্তু সুন্দর করে একটি ব্যাখ্যা দিতে হবে যে আমি এটা ভুলে গিয়েছিলাম, আমি এখন এটা আপডেট করতে চাই। এটা আরেকটা ব্যাপার মনে রাখতে হবে, কতদিন পার হয়ে গেছে, এখন একদম যদি শেষ মুহূর্তে চলে আসে তখন তো আসলে ওয়েব ফর্ম তখন বুঝতে পারলে ওয়েব ফর্মই রেইজ করতে হবে, কিন্তু সাথে আরও স্ট্রং রিজন কেন এতদিন পরে মনে পড়লো, সেজন্য চেষ্টা করবেন সাথে সাথেই, যখনই আপনি রিয়েলাইজ করলেন যে ভুল কিছু একটা জমা পড়েছে সাথে সাথেই সেটাকে আপডেট করে এবং কারেকশন করে ওয়েব ফর্ম রেইজ করে জমা দেওয়া। ওকে, কিন্তু এখানে কি কোনো সময় বেঁধে দেওয়া আছে যে এটা 1 মাসের মধ্যে এই সংশোধনী করতে হবে বা আপডেটটা, বা 6 মাসের মধ্যে করতে হবে, সেরকম নেই? না, সেরকম কারো যদি এমন হয় যে সত্যিকারে 6 মাস পরেই গিয়ে মনে পড়লো এবং সে সত্যিকারেই ভুলে গিয়েছে, তখন তখনও মানে IRCC তো একটা অর্গানাইজেশন যেখানে মানুষই কাজ করে, সো আমরা যদি সুন্দর করে এক্সপ্লেইন করতে পারি, আমাদের পক্ষে যুক্তি দিতে পারি, তাহলে সবকিছুরই একটা ওয়ে আউট আছে। কিন্তু আমরা যদি ভুল তথ্য দিয়ে ভুলভাবে প্রেজেন্ট করি নিজেদেরকে, একটা অযৌক্তিক কিছু বায়না করে বসি, তাহলে তো আর হবে না। অলরাইট মৌলি, থ্যাংক ইউ সো মাচ।